আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, শিহাব চৌধুরী ভারতের কেরালার মাল্লাপুরম জেলার বাসিন্দা। এই শিহাব চৌধুরীর এই যুবককে আমরা কেউ চিনতাম না, কিন্তু এখন রাতারাতি সারা বিশ্বের মানুষ তাকে চেনে, সারা বিশ্বের মানুষের কাছে তিনি পরিচিতি লাভ করেছেন। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে তিনি পায়ে হেঁটে 8,640 কিলোমিটার পাড়ি দিয়ে হজ করার সিদ্ধান্ত নিয়েছে, এবং তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করেছে, তাকে প্রশংসায় পঞ্চমুখ করেছে। এখন সারা বিশ্বের কাছে প্রশংসায় ভাসছে এই শিহাব চৌধুরী নামের এই ভারতীয়, এই মুসলিম, এই যুবক ভাই। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, একজন মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে কতটা ভালোবাসে এবং নিজের ধর্মের জন্য, ইসলামের জন্য কতটা ত্যাগ দিতে পারে, সেটা আসলে এই শিহাব চৌধুরীকে দেখলেই বোঝা যায়। 280 দিন লাগবে পাড়ি দিতে হবে 8,640 কিলোমিটার পথ। পায়ে হেঁটে 2023 সালে হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়ে মানুষের ভালোবাসা এবং প্রশংসায় ভাসছে ভারতীয় এই যুবক শিহাব চৌধুরী। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রাতারাত্রি কীভাবে মানুষের ভালোবাসা অর্জন করেছে। দেখেন যে শিহাব চৌধুরীকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে মানুষ বিভিন্ন স্থানে। শিহাব চৌধুরী যেই এলাকায় যাচ্ছে, যেই স্থানে পৌঁছাচ্ছে পায়ে হেঁটে, সেখানে জড়ো হচ্ছে লাখো জনতা, লাখো মানুষ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, কতটা ভালোবাসা শিহাব চৌধুরীর জন্য মানুষের এখন বর্তমান। রাতারাত্রি তার পরিচিতি সারা বিশ্বে। এই জন্য বলে না, সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন শিহাব চৌধুরী ভাইয়ের এই হজযাত্রা কবুল করুক, সে দোয়াটাই করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন শিহাব চৌধুরীকে এক নজর দেখার জন্য কীভাবে লক্ষ লক্ষ জনতা জড়ো হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে শিহাব চৌধুরীকে এক নজর, এক ঝলক দেখার জন্য। والنعمة لك والملك